আমি সঞ্জীব, এলাম পরবর্তী ভিডিও নিয়ে। অনেকে অনেকে আমার কাছে ফোন করে জানতে চাইছেন কিচেন কম্পোস্ট সম্পর্কে, কিচেন কম্পোস্ট কীভাবে তৈরি করছি, আমার পদ্ধতিটা কেমন, সেই বিষয়ে জানতে চাইছেন অনেকেই। তার জন্যে আমাকে এই নতুন ভিডিও আবার আমাকে করতে হচ্ছে। এখন ম্যাক্সিমাম বাড়িতে আমরা কিচেন ওয়েস্ট অর্থাৎ জৈব যে জিনিসগুলো ফেলে দেওয়া, পচে যাওয়া যে জিনিসগুলোকে প্লাস্টিক আলাদা করে দিচ্ছে, পৌরসভা থেকে আলাদা করে দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। দুটো করে বালতি আমাদের প্রত্যেক বাড়িতে দিয়ে দিয়েছে, একটা বর্জ্য পদার্থ, একটা অবর্জ্য পদার্থ, অর্থাৎ যেটা পচনশীল একটা অপচনশীল। তাই যেই পচনশীল অর্থাৎ বাড়িতে যে আমরা সবজির আনাজ যেগুলো আমরা ফেলে দিচ্ছি যে জিনিসগুলোকে, সেই জিনিসগুলোকে আমরা পচনশীল হিসেবে একটা পাত্রে রেখে দিই বা কেউ ফেলে দিই, প্যাকেট করে তা নষ্ট হয়ে যায়। আমরা যারা বাগান করছি, যারা ছাদ বাগানি বা খেতে আমরা চাষ করি, বাড়িতে চাষ করি বিভিন্ন ফুল ফল সবজি বিভিন্ন ধরনের চাষ করছি, আজকের কিন্তু এই কিচেন কম্পোস্ট একটা অসাধারণ সার হিসেবে কিন্তু আমাদের কাছে কিন্তু তৈরি হয়ে গেছে। এটা প্রায় মানুষের কাছে, প্রায় মানুষ কিন্তু এটা জেনে ফেলেছেন যে আজকের কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটাকে সুন্দর একটা সার তৈরি করে অর্থাৎ কম্পোস্ট সার তৈরি করে গাছের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এরকম একটা দুর্দান্ত সার হিসেবে কাজ করতে পারে, যেটাকে বলা হচ্ছে কিচেন ওয়েস্ট অর্থাৎ কিচেন কম্পোস্ট সার। এটাকে দুরকম পদ্ধতিতে করা যেতে পারে, অর্থাৎ লিকুইড যে তরল পচন হওয়ার পরে যে লিকুইড একটা অংশ বেরিয়ে আসছে সেটাকে আমরা ডাইরেক্ট গাছের সাথে ব্যবহার করতে পারি না, আবার করতে পারি। কীভাবে করতে পারি, অর্থাৎ যেটা পচনশীল হয়ে বেরিয়ে আসছে সেটাকে সংরক্ষণ করে তার সাথে জল মিশিয়ে আমরা গাছের গোড়ায় আমরা দিতে পারি, ফুল ফল সবজি প্রত্যেকটা গাছে আমরা ব্যবহার করতে পারি। ডাইরেক্ট ব্যবহার করলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি পরপর আপনাদের কাছে তুলে ধরবো আমি কীভাবে এই কিচেন ওয়েস্ট অর্থাৎ কিচেন কম্পোস্ট সার আমি তৈরি করছি, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে। এবং শীতকাল এসে যাচ্ছে, সামনে শীতকাল, এটা আমাদের আগস্ট মাস, সেপ্টেম্বর অক্টোবর মাস আমাদের বাড়িতে অর্থাৎ প্রত্যেকের বাড়িতে আমরা ফুল গাছ করতে খুবই ভালোবাসি। তাহলে এই ফুলের চারা চন্দ্রমল্লিকা থেকে, ডালিয়া থেকে, পিটুনিয়া থেকে বিভিন্ন ধরনের ফুল গাছ আমরা কিন্তু চাষ করব, গাঁদা থেকে শুরু করে সব রকম গাছ। সেই গাছের ক্ষেত্রে এই সারটা একটা কিন্তু অসাধারণ সার, এটা গাছের ক্ষেত্রে, ফুল গাছের ক্ষেত্রে দরকার হতে পারে। আসুন আমি কীভাবে করছি আপনাদেরকে আমি দেখাই। দেখুন আমি একটা বড় ড্রাম এখানে নিয়েছি, বালতি ড্রাম। সেই ড্রামের মধ্যে প্রতিদিনের যে আমার সবজি কাটা হলো, ডিমের খোলা থেকে, কলার খোসা থেকে, সব রকম সবজির খোসা সব কিন্তু আমি এই যে পাত্রের মধ্যে কিন্তু আমি জমা করি। ফার্স্ট এই জমা হওয়ার পর এখানে 15 দিন বা 1 মাস থাকার পর ঠিক দেখুন নিচের একটা অংশ এই সুন্দরভাবে কিন্তু পচন হয়ে গেছে। তো এইরকমভাবে আমার জমতে জমতে ড্রামটা যখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, একবার করে আমি এখানে ঘেঁটে দিই। এই ঘেঁটে দেওয়ার ফলে উপরের অংশটা, নতুন অংশটা নিচে চলে যায় এবং নিচের অংশটা উপরের দিকে চলে আসে। এইভাবে আস্তে আস্তে আমার সম্পূর্ণ কিন্তু পচনটা কিন্তু এর মধ্যে হয়ে যায়, 80% পচন ক্রিয়া কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে যায়। এই পচন ক্রিয়া আরও দ্রুত করতে গেলে অর্থাৎ 6 মাসের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনি সারটাকে তৈরি করতে পারেন। এর সঙ্গে কী ব্যবহার করতে হবে, এর সাথে ওয়েস্ট ডিকম্পোজার বলে যে একটা লোশন যেটা তৈরি করা হয় সেটাকে আপনাকে পরেক্ষণ দেখাবো। আগে আমার তৈরি করা আছে, সেটাকে পরে আপনাদের তৈরি কীভাবে তৈরি করতে হয় সেটাকে আপনাকে দেখাবো, সেটাকে ব্যবহার করা যেতে পারে। আইদার আপনি যখন এই সবজি পচে দিচ্ছেন, 1 মুঠো করে মাটি, সাধারণ যে গার্ডেন সয়েল সেটাকে কিন্তু আপনি উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দ্রুত কিন্তু পচনটা হতে পারে। তাছাড়া কী করতে পারেন, চুন, আপনি 1 চামচ করে চুন এর উপরে ছড়িয়ে দিতে পারেন। যখনই আপনি সবজি দিয়ে দিলেন তখন 1 চামচ চুন দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু পচনটা হয়ে গেল। তাহলে এইভাবে যখন একটা ড্রাম পরিপূর্ণ পচন সার আপনার তৈরি হয়ে গেল, অর্থাৎ তার রস লিকুইড যেটা সেটাও কিন্তু এর সাথে থেকে গেল, এইবার তাহলে আপনি কী করবেন, আমি কী করি,
আমি এখান থেকে সেটাকে ট্রান্সফার করি অর্থাৎ পরিবর্তন করি, এটাকে পরিবর্তন করছি এইরকম একটা ড্রামে, যে ড্রামটার মধ্যে এইখান থেকে পচানোর পর ওখান থেকে দেখলেন প্রথম পাত্রে, প্রথম পাত্রে পচানোর পর 80% পচে গেল। আমি এই পাত্রে এখানে সুন্দর করে ঠেসে ঠেসে এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন এখানকার মালের কোয়ালিটিটা কেমন তৈরি হয়ে গেছে, দেখুন এর মধ্যে কোনো কোনো কাঁচা অংশ কিন্তু আর পাবেন না, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু একটা সুন্দর মণ্ড আপনার কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ পচে সুন্দর একটা জিনিস আপনার তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে যে লিকুইড যে জিনিসটা ছিল, যে তরল যে জিনিসটা, সেই জিনিসটা কি হয়েছে, নিচের থেকে কিন্তু পাঁচ হয়ে গেছে, নিচের থেকে পাঁচ হয়ে আমার এখানে জমা হয়েছে এই পাত্র। তাহলে এখানে একটা পাত্র দেওয়া রয়েছে, এখানে 20 লিটার জারের মুখটাকে কেটে এখানে দেওয়া রয়েছে, তার উপরে বসিয়ে দিলাম একটা ঢাকনা হিসাবে থেকে গেল এবং নিচটাকে ছিদ্র করা রয়েছে, তাহলে সেখান থেকে লিকুইডটাকে এখানে আমার জমা হলো। এবার এই লিকুইডটা আমি কিন্তু এই পাত্রে আমি একটু স্টোর করলাম, এই পাত্রের মধ্যে আমি স্টোর করে রাখি। দেখুন এই পাত্রের মধ্যে আমি স্টোর করে দিলাম, তাহলে আমার একদম দুর্দান্ত একটা তরল খাবার, সেই খাবারটা কিন্তু আমি নিতে পারলাম। এরপর এই তরল খাবারটাকে কিভাবে ব্যবহার করছি, এই তরল খাবারটা 1 লিটার এই খাবারটা নেওয়া হলো, তার সাথে 7 থেকে 8 লিটার ফ্রেশ জল মিশিয়ে এইবার আপনি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনি প্রয়োগ করুন, গাছের চেহারা ফুল ফল দুর্দান্ত রেজাল্ট আপনি পাবেন। তাহলে এটা তৈরি হয়ে গেল, লিকুইড খাবার তৈরি হয়ে গেল। এবারে এটাকে কি করা হচ্ছে, আর এখান থেকে এটার পচন হয়েছে আপনার 2 থেকে 3 মাস হয়ে গেছে টোটাল মিলিয়ে। এরপরে আর 15 দিন রাখার পর এই অংশটাকে নিয়ে আমি রৌদ্রে দিয়ে ড্রাই করে নেব, ড্রাই করার পর হালকা রৌদ্রে ড্রাই করার পরে যে অংশটা তৈরি হবে সেই অংশটা একবার লক্ষ্য করুন। আপনি কি ভাবতে পারবেন যে এই জিনিসটা হাতে বানানো না বাড়িতে তৈরি করা, এই বাজার থেকে কেনা? আপনি দেখুন জিনিসটা কোয়ালিটিটা কি তৈরি হয়েছে, দেখুন কোয়ালিটিটা, দেখুন যে জিনিসটা তৈরি হয়েছে আপনার সবজির ক্ষেত্রে বলুন, ফুলের ক্ষেত্রে বলুন, ফলের গাছের ক্ষেত্রে বলুন, অসাধারণ কিন্তু একটা খাবার কিন্তু আপনার তৈরি হয়ে গেছে, জৈব খাবার। এর মধ্যে কিন্তু এক ছিটে ফোঁটা রাসায়নিক কোনো জিনিস কিন্তু ব্যবহার করা হয়নি, তাহলে একটা অসাধারণ দুর্দান্ত কিচেন কম্পোস্ট আপনি কিন্তু বাড়িতে বানাতে পারেন। তাহলে এইভাবে বানানোর পর চালনি দিয়ে শুকনো হয়ে গেল রৌদ্রে দিলেন ওই মালটাকে, আবার বলছি মন দিয়ে শুনুন, প্রথম অবস্থাতে প্রথম পাত্রে এগুলোকে ভালো করে পচিয়ে 80-90% আপনার পচে গেল, ওই সহ জিনিসটাকে তুলে ওই রকম একটা ছিদ্র পাত্রের মধ্যে ড্রামের মধ্যে আপনি স্থানান্তরিত করুন, পরিবর্তন করুন, সেখান থেকে লিকুইডটাকে ঝরে নিচের একটা পাত্রে জমা হলো, সেটাকে কালেক্ট করে নিয়ে আরেকটা পাত্রে আপনি স্টোর করে রেখে দিন, যখন প্রয়োজন তখন তাকার থেকে ব্যবহার করুন। এরপরে ওটাকে 100% পচন যখন হয়ে গেল এবার আপনি রৌদ্রে দিন, রৌদ্রে দিয়ে ড্রাই করে নিয়ে আপনার চালনি দিয়ে সুন্দর করে তো বালি চালা যে চালনি আছে সেই চালনি দিয়ে আপনি চেলে নিন। নেওয়ার পরে যে অংশটা গুঁড়ো অংশটা বেরিয়ে এলো সেটা হচ্ছে এই, এবং পরবর্তী যে অংশটা থেকে যাচ্ছে কিছু অংশ হয়তো মোটা অংশ, সেই অংশটাকে আপনি ডাইরেক্ট মাটির সাথে মিশিয়ে বা গাছের টবে মিশিয়ে আপনি সেটাকে ব্যবহার করুন, আর এটাকে সংরক্ষণ করুন। কীভাবে সংরক্ষণ করবেন, এখানে এইটাতে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক, যেটা গাছের ক্ষেত্রে ক্ষতিকারক ছত্রাক, না জন্মায় তার জন্যে আপনি এখানে ট্রাইকোডার্মা ভ্রিডি, অর্থাৎ এখানে আমি কিন্তু এই ট্রাইকোডার্মা ভ্রিডি আমি কিন্তু ব্যবহার করি।
অর্থাৎ এইগুলোর জন্য এই ট্রাইকোডার্মা প্রায় 50 গ্রাম আমি ট্রাইকোডার্মা কিন্তু এর সাথে মিশিয়ে দিয়েছি। এর সাথে মিশিয়ে দিয়ে আমি প্যাকেট বন্দি করে এরকম ভাবে প্যাকেটিং করে আমি কিন্তু রেখে দিয়েছি। আমার শীতকাল বিভিন্ন ফুলের জন্য বা সবজির জন্য বা ফল গাছের জন্য আমার কিন্তু এইভাবে আমি কিন্তু তৈরি করেছি। অর্থাৎ একটা ড্রাম পচানোর পর যে মালটাকে আমি পেলাম, তিনটে জিনিস আমি পেলাম। একটা হচ্ছে লিকুইড জিনিস পেলাম, অর্থাৎ তরল খাবার আমি পেলাম। আরেকটা যেটা পেলাম চারুনি দিয়ে ছাঁকার পরে সেটা এই অংশটা পেলাম, এবং মোটা যে অংশটা দানা অংশটা সেটা কিন্তু আমি গাছের সাথে মিশিয়ে দিলাম। অর্থাৎ একটা কিচেন কম্পোস্ট থেকে আমি তিন রকম খাবার আমি কিন্তু তৈরি করে নিতে পারলাম। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকেই আপনার বাড়িতে কিচেন কম্পোস্টটাকে এইভাবে সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি কিন্তু তৈরি করি এবং আমি ব্যবহারও করি। তো আপনারা সবাই তৈরি করছেন কম বেশি করে জানেন, কিন্তু আমার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আপনার সামনে আমি তুলে ধরলাম। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যারা নতুন তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে তারা তৈরি করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে কী কী করণীয় করতে হবে সেটা আর কি বলার দরকার আছে? নিশ্চয়ই বলার দরকার নেই, আপনারা সেই কাজগুলোই করুন এবং নিজেরাই বাড়িতে এইগুলোকে বানান, এবং আগামী এইরকম নতুন কিছু ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি সঞ্জীব আপনাদের সামনে তুলে ধরব নতুন নতুন জিনিস, নতুন নতুন শেখার জিনিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।